আগামী 15 জুন কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন। সময় খুব কম, তাই ছুটির দিনে সকাল থেকে চলছে প্রচার প্রচারণা। ভোটের খবর সংগ্রহ করতে কুমিল্লায় রয়েছেন সহকর্মী ফখরুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। ফখরুল, শেষ মুহূর্তের প্রচারে প্রার্থীরা কোন বিষয়টি প্রাধান্য দিচ্ছেন? আমার ধন্যবাদ আপনাকে। আর মাত্র চার দিন বাকি রয়েছে নির্বাচনের। আপনি জানেন যে উৎসবের আমেজ কিন্তু এখানে রয়েছে, একই সঙ্গে রয়েছে কঠোর বিধিনিষেধ প্রয়োগ। তো একটা কথা বলতে চাই যে এই নির্বাচন জুড়ে যে কঠোর বিধিনিষেধ, এর মধ্যে আসলে বেশ কয়েকটি জরিমানা যেমন হয়েছে, একই সঙ্গে মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশার পারদ কিন্তু অনেকটাই বেড়েছে। কারণ তিন দফায় আসলে মানুষের এই প্রত্যাশা আমরা লক্ষ্য করছি। তিন দফায় সিটি কর্পোরেশনের নির্বাচন আজকে তৃতীয় দফায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো সেখানে আসলে অনেক ভোগান্তি মানুষের রয়েছে, অনেক প্রত্যাশা জায়গাগুলো তৈরি হয়েছে, কারণ মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু বেড়েছে। একটা শহর হিসেবে এই কুমিল্লা যতটা উন্নত হওয়ার কথা ছিল সেটি রয়েছে, কারণ একটা সিটি কর্পোরেশনের যে সমস্ত নাগরিক সুযোগ সুবিধা থাকার কথা সেই নাগরিক সুযোগ সুবিধাগুলো কিন্তু একেবারেই নেই। আমাদের সঙ্গে এখানে আসলে লিফলেট বিতরণ করছিলেন, আপনি জানেন যে বেলা দুটা পর্যন্ত আসলে প্রার্থীরা প্রচার প্রচারণা দুটার পরে আসলে মিছিল মিটিং করতে পারেন, তবে লিফলেট বিতরণ বা উঠান বৈঠকগুলো দুটা পর্যন্ত, দশটা থেকে দুটা পর্যন্ত করতে পারেন। একজন প্রার্থী রয়েছেন আপনার কাছে, একটু জানতে চাই আপনার প্রচার প্রচারণা করছেন। আমরা লক্ষ্য করছি যে কুমিল্লাতে কাউন্সিলর প্রার্থী যারা, তারা আসলে সবচেয়ে বেশি জমজমাট প্রচার প্রচারণায় সরব হয়েছেন। কেমন মনে হচ্ছে পরিবেশ, সাধারণ মানুষের সাড়া কেমন পাচ্ছেন? আসলে আমি দীর্ঘ পাঁচ বছর এলাকায় কাউন্সিলর কার্যক্রম করে এসেছি। আমার এলাকার মানুষ আমাকে এর আগেও বিপুল ভোটে নির্বাচিত করেছে। আমি করোনা প্যান্ডামিক থেকে সাম্প্রতিক দাঙ্গার সকল কর্মকাণ্ডে আমি ছিলাম মাঠে, এবং আমাদের এলাকার প্রতিটি জনগণের সাথে আমার সম্পর্ক। এখানে আসলে নির্বাচন সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে আমরা বিশ্বাস করি, জননেত্রী শেখ হাসিনা। আপনি প্রত্যাশা কেমন, মানে কেমন সাড়া পাচ্ছেন? আমার জন্য অনেক লোকের মাঠে কাজ করছে, আপনি প্র্যাকটিক্যালি যান গেলেই দেখতে পারবেন যে আসলে আমার এলাকা, আমি আমার সাথে যারা নির্বাচন করছে তাদের জামানত থাকবে কিনা সেটা নিয়েও আমি সন্দেহ আছে। অসংখ্য ধন্যবাদ। আসলে জনপ্রিয় তিনি নিজেকে দাবি করছেন, আমরা একটু সাধারণ মানুষের সঙ্গে একটু কথা বলতে চাই। পরিবেশ আসলে কেমন মনে হচ্ছে, নির্বাচনী পরিবেশ বা আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কতটা দেখছেন? ধন্যবাদ। আসলে কুমিল্লার যে সিটি কর্পোরেশন 15 জুন যে নির্বাচনটা হবে সেটার জন্য যে নিরাপত্তা, যেই পরিবেশ, নিরাপত্তার জন্য যে পুলিশ প্রশাসন, বিভিন্ন প্রশাসনের লোকরা যেভাবে তৎপর, বিভিন্ন সময়ে সময়ে তারা বিভিন্নভাবে নিরাপত্তা বেষ্টন করে রেখেছে, তারা তৎপর এবং তারা সব সচেতন। অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা বুঝতে পেরেছি, আমরাও বলছিলাম যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান রয়েছে, টহল রয়েছে। কুমিল্লার জন্য বা আপনার এই ওয়ার্ডের জন্য কি চান আপনারা, প্রত্যাশা কি? কুমিল্লা আমাদের এই ওয়ার্ডে শান্তি শৃঙ্খলা এবং আমাদের উন্নয়ন, রাস্তাঘাট পরিষ্কার থাকবে, এই এই জিনিসগুলো আমরা প্রত্যাশা করার। নিশ্চয়ই আসলে যেহেতু 10 বছরের একটু বেশি সময় হয়েছে, যার কারণে আসলে মানুষের প্রত্যাশা এখনো সেভাবে উন্নয়নের ছোঁয়া যতটা লেগেছে তার চেয়েও বেশি মানুষের প্রত্যাশা রয়েছে। তো সেই জায়গাটি আসলে উন্নয়ন দরকার, জলাবদ্ধতা, যানজট, মাদক, সন্ত্রাস নির্মূল, এইসব নানান সমস্যাগুলো রয়েছে। এই সমস্যাগুলো বা এইসব ক্ষেত্রে আসলে যে প্রত্যাশা নগরপিতার কাছে বা সাধারণ প্রতিনিধিদের কাছে সেগুলো কিন্তু রয়েছেই। একই সঙ্গে আসলে বারবার বলতে চাইছেন যে এই ভোটটি যেন সুষ্ঠু হয়, শান্তিপূর্ণ হয়, কারণ এবার এই নির্বাচন কমিশনের অধীনে এটি প্রথম ভোট, এবং সেই কারণে আসলে নির্বাচন কমিশনও অনেকটা কঠোর অবস্থানে রয়েছে। তারা কিন্তু কোনোভাবেই ছাড় দিচ্ছেন না, প্রচার প্রচারণা থেকে শুরু করে কোনো ক্ষেত্রে যে কোনো মূল্যে আসলে এই নির্বাচনকে সুষ্ঠু করতে চান। আরেকটি কথা বলে রাখতে চাই যে পুরো 105টি কেন্দ্র, সেখানে আসলে পুরোটাই ইভিএমে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোট, এবং সেই ইভিএমের নিরাপত্তা নিশ্চিত কিন্তু সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। তো সবকিছু মিলিয়ে নানান প্রস্তুতির মধ্য দিয়ে, প্রচারণার মধ্য দিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের 15 জন ভোটের দিকে এগিয়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে কুমিল্লা সিটি কর্পোরেশন থেকে প্রচার প্রচারণার সবশেষ পরিস্থিতি। ফখরুল, আপনাকে ধন্যবাদ। কুমিল্লা সিটি নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী ফখরুল ইসলাম।